আবারও ময়নায় মন্দির চুরির ঘটনায় চাঞ্চল্য পূর্ব মেদিনীপুর জেলার ময়না ব্লকের বাগচা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আড়ং কিয়ারানা গ্রামে শ্রী শ্রী চৈতন্য আশ্রমে রাতের অন্ধকারে চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য জানা যায় এই আশ্রমের বাৎসরিক অনুষ্ঠান গত সোমবার শেষ হয় মঙ্গলবার রাতের অন্ধকারে মন্দিরের পাঁচটি তালা ভেঙে চোরেরা মন্দিরের ভেতরে ঢোকে সকালে মন্দিরে একজন সেবায়েত মন্দিরে সকালে কাজ করতে এসে চক্ষু চড়ক গাছ মন্দিরে পাঁচটি তালা ভেঙে অবস্থায় রয়েছে জানা যায় গহনা এবং টাকা টাকা নিয়ে লক্ষাধিক চুরি গেছে বলে মন্দির কর্তৃপক্ষ জানিয়েছেন মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে ময়না থানায় অভিযোগ দায়ের করা হয়েছে রাতের অন্ধকারে কে বা কারা এই মন্দিরে চুরি করল তা তদন্ত শুরু করেছে ময়না থানার পুলিশ এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছাড়িয়েছে বলব তো এটা খুব দুঃখিত আমরা কোনোদিন ভাবিনি যে মন্দির চুরি না কিন্তু সেখানে মন্দির চুরি হয়েছে সবাই সকালবেলা খবর পেয়েছি তা দেখতে এলাম নাম সরস্বতী বড় আর শ্রী চৈতন্য আশ্রম এই এলাকার একটা ধার্মিক প্রতিষ্ঠান বহু মানুষের সঙ্গে জড়িয়ে আছে প্রত্যেক বছর বাস্তবিক অনুষ্ঠান হয় হাজার হাজার মানুষ এখানে উপস্থিত হন এবং প্রসাদ খেয়ে যান তো আমাদের সকলের ধর্মের প্রতি আজকে শ্রীমন্ত মহাপ্রভু যেন নিজেই একটি ব্যাঘাত সৃষ্টি করে দিলেন আমরা ভাবতে পারিনি আমাদের এই আশ্রম কোনোদিন চুরি হবে গতকাল রাত্রে আমাদের এই মহাপ্রভুর আশ্রমের অনেকগুলো তালা ভেঙে কে বা কারা মহাপ্রভুর অনেক অলঙ্কার আরও অনেক কিছু জিনিসপত্র নিয়ে চলে গেছেন সকালবেলা আমাদের সম্পাদক সাহেবের ফোন পেয়ে আমরা আসি এলাকায় শোকের ছায়া বাড়ি চুরি হলেও মানুষ এক দুজন যাদের বাড়ি চুরি হয়েছে তারা এত শোক করেন কিন্তু এলাকার ভক্তরা প্রত্যেক দিন সন্ধ্যা আরতি থেকে সকালবেলা মা এই বাবার পুজো প্রত্যেকে আসেন তাই প্রত্যেকটা মানুষের ধর্মের প্রতি মহাপ্রভু নিজেই যেন একটা আঘাত করলেন আগামী দিনে এগুলো থেকে যেন আমরা উদ্ধার পেতে পারি প্রত্যেকটা ধার্মিক প্রতিষ্ঠানে এলাকার মানুষ যেমন নিজেরা সজাগ থাকেন এবং প্রশাসনিক দিক থেকে যেন সেটাকে পাহারা দেওয়ার ব্যবস্থা করা হয় এইটা আমরা অনুরোধ রাখবো আমরাও আজকে ময়না থানা আধিকারীকে ফোন করতে ওনারা এসছেন ওনারা পরীক্ষা নিরীক্ষা করছেন আমরাও চেষ্টা করব আগামী দিনে নিজেরাও সচেষ্ট হব এবং ময়না পুলিশের আধিকারিকের কাছে আমাদের সমস্ত ধার্মিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই বক্তব্য এই আবেদন থাকবে যে ওনারা মানুষের ধর্মের প্রতি যেন একটু নজর দেন যেখানে বহু ধর্মের সম্মেলন হয় বহু ধার্মিকরা যেখানে আসেন বহু ভক্তরা যেখানে আসেন সেখানে চুরি চুরিহারি হলে মানুষের মনের মধ্যে থেকে ধর্মের প্রতি যেমন একটু ব্যাঘাত সৃষ্টি হয় সেটা যেন না হয় এবং আমি মঠ কর্তৃপক্ষকে অনুরোধ করব। যত যত শীঘ্রই হয় যেন আমরা সিসি ক্যামেরা দ্বারা এটাকে মুড়ে ফেলতে পারি তাহলে আগামী দিনে আমাদের প্রত্যেকের এই জায়গায় আমরা নিরাপত্তা থাকতে পারবো আমার নাম বীরেশ্বর পান্ডা আমি এই শ্রীচৈতন্য আশ্রমের একজন সেবাই এবং আমার বাবা এই চৈতন্য আশ্রমের সভাপতি